সবাই এখানে আসেন, মেলা দেখতে এসছেন, আপনারা এনজয় করুন মেলা। টেম্পারেচারটা ভালো আছে, ভগবানের এসি এটা, কাজে সুস্থ থাকুন, সুন্দর থাকুন, এটাই আমি চাইব। আর এদের মেলা 25 বছর ধরে হয়েছে, এটা 35th ইয়ার। আমার অনেক শুভেচ্ছা রইল এতে সবার জন্যে, যেন মেলাটা সুন্দর হয়। আপনারা সুস্থ থাকুন, সুন্দর থাকুন, এনজয় করুন সামনের 10 দিন। ধন্যবাদ, থ্যাংক ইউ ভেরি মাচ। মাননীয় দীপক চক্রবর্তী মহোদয়, আমি কিন্তু স্যারের পারমিশন নিয়ে এই নামটা বলেছিলাম। আজকে এখানে তার কথন আমরা শুনলাম, ছোট্ট কথন, উদ্বোধক মাননীয় চিরঞ্জিৎ চক্রবর্তী কথন শুনলাম। আমাদের 35 বর্ষীয় ঘাটাল উৎসব ও শিশু মেলার শুভ উদ্বোধন হলো আজ এই সাংস্কৃতিক মঞ্চ থেকে। মাননীয় চিরঞ্জিৎ চক্রবর্তী, যে 70-এর দশক থেকে চলচ্চিত্র জগতের সঙ্গে আছেন, আমাদেরকে এন্টারটেইন করছেন, আজও করে চলেছেন, তিনি আজকে আমাদের মধ্যে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন। আমরা ওনাকে পেয়ে সত্যি অত্যন্ত আনন্দিত। আমাদের মধ্যে উপস্থিত ছিলেন মাননীয় পুলিশ সুপার শ্রী কৃতিমান শর্মা মহোদয়। আমরা ওনার কাছেও কৃতজ্ঞ, ওনাকে আমরা ধন্যবাদ জ্ঞাপন করছি। যে কথা বলছিলাম, মেলা মানে কিন্তু শুধু একটি আবেগ নয়, মেলা মানে কিন্তু শুধু উৎসব অনুষ্ঠান হৈহুল্লোর নয়, মেলা মানে কিন্তু আমাদের একটা মিলন মেলা, মিলন ক্ষেত্র। ভালো লাগছে, ভালো করে মেলা করুন, মুখ্যমন্ত্রীর নির্দেশে শিল্পী আছে তাদের সঙ্গে মানুষ আবার 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 এই মেয়েটা আমার দিকে চলে এসেছে শুধু।